ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতের মাটিতে দুই হাজার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার গড়ের মাঠে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল ভারত কিন্তু আহমেদাবাদের সেই ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত শর্মার দল সেই ম্যাচে ওয়ার্নার খুব বেশি রান করতে পারেননি কিন্তু অন্য ওপেনার ট্রাভিস হেড একশো বিশ বলে একশো সাঁত্রিশ রান করেন সহজেই দুইশো রান তারা করে জিতে নেয় অস্ট্রেলিয়া এবার আইপিএল খেলতে এসে দিল্লি ক্যাপিটালস এর এই ওপেনার বলেছেন আমরা আইপিএল এ নিয়মিত খেলেছি জানি ভারতের পিচ কেমন আবহাওয়া পরিস্থিতি পিচ সবই আমাদের পরিচিত লাল মাটি হলে কেমন হবে কালো মাটি হলে কেমন হবে আমরা সবই জানতাম এগুলোই আমাদের সাহায্য করেছে ফাইনাল ম্যাচ আহমেদাবাদে হওয়ায় সুবিধা হয়েছিল বলে মন্তব্য করেন ওয়ার্নার আমাদের কিছু হারানোর ছিল না দুই সাল থেকে আমরা ভারতের মাঠগুলো ভালো করে চিনতে শুরু করেছি আহমেদাবাদ এমন একটা মাঠ যেখানে অস্ট্রেলিয়ার মতোই বাউন্ডারি আমরা পরিকল্পনা করেছিলাম মেলবোর্নের মাঠকে মাথায় রেখেই বল করার সময় ভারতকে আমরা দূরের বাউন্ডারিতে মারতে বাধ্য করেছিলাম বুকের উচ্চতায় বল করেছিলাম যা খেলতে রীতিমতো ব্যাক পেতে হয়েছিল ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের